প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, সবার প্রতি শুভকামনা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের আজ প্রথম অনলাইন ক্লাস শুরু করছি। আমরা যে লেসনটি নিয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন নিয়ে আলোচনার পূর্বে আমাদের জানতে হবে আমরা ইঞ্জিন কোনগুলোকে বলবো। সাধারণ অর্থে আমরা ইঞ্জিন বলতে যা বুঝি সেটা হচ্ছে যা থেকে আমরা ঘূর্ণন পাই। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা বলবো ইঞ্জিন হচ্ছে ওই সমস্ত ডিভাইসগুলো যেগুলো অন্য যে কোনো এনার্জি থেকে আমাকে মেকানিক্যাল এনার্জি দিবে। বাই দ্য ডেফিনেশন মোটরকেও ইঞ্জিন বলা যেতে পারে, কেননা মোটর আমাদের মেকানিক্যাল এনার্জি দেয়, অর্থাৎ রোটেশন দেয়। কিন্তু আমরা আমাদের লেসনে এত ব্রড সেন্স ইঞ্জিন নিয়ে আলোচনা করব না, আমরা শুধু হিট ইঞ্জিন নিয়ে আলোচনা করি। হিট ইঞ্জিন হচ্ছে ওই সমস্ত ডিভাইস যেগুলো হিট এনার্জিকে কনভার্ট করে মেকানিক্যাল এনার্জি দেয়, অর্থাৎ হিট তাপকে কনভার্ট করে রোটেশন বা কোনো মুভমেন্ট দিয়ে থাকে। আর একটু সহজভাবে বলতে গেলে আমরা তো সরাসরি হিট দিয়ে থাকি না, আমরা দিই ফুয়েল, পেট্রোল, ডিজেল, গ্যাস এগুলো দিয়ে থাকি। এই সমস্ত ফুয়েলকে বার্ন করে যে হিট হয় সেই হিটকে ব্যবহার করে আমাদেরকে মেকানিক্যাল এনার্জি দিয়ে থাকে। এ ধরনের ইঞ্জিন নিয়ে আমরা আলোচনা করব যেগুলোকে আমরা হিট ইঞ্জিন বলতেছি। এর আগেও আমরা স্টিম টার্বাইন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টার্বাইন পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এছাড়াও ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টও দেখেছি, যেগুলোর কাজ ছিল মূলত মেকানিক্যাল এনার্জিকে ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করা। তো এই হিট ইঞ্জিনকে আমরা যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে দুইটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি কম্বাসন অনুযায়ী। একটা হতে পারে এক্সটার্নাল কম্বাসন, আর একটা হতে পারে ইন্টারনাল কম্বাসন। এক্সটার্নাল কম্বাসন বলতে আমি যে ফুয়েলটা দিব সেটার কম্বাসন হবে, সেটাকে বার্ন করানো হবে বাইরে কোথাও, ইঞ্জিনের ভেতরে না। আরেকটি হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেটা আমাদের আলোচনার টপিক। সেটাতে ফুয়েল দেয়া হবে ইঞ্জিনের ভেতরে এবং এটার বার্নও হবে ইঞ্জিনের ভেতরে। যেমন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের কথা বলতে গেলে আমরা এর আগে যেগুলো দেখেছি, স্টিম টার্বাইন বা স্টিম ইঞ্জিনও হতে পারে, এগুলো হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এই সমস্ত ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসন হয়ে থাকে নর্মালি বাইরে, এখানে কম্বাসন হয়, স্টিম তৈরি হয় এবং সেই স্টিম এসে পিস্টনকে ধাক্কা দেয় এবং তারপরে ঘুরতে থাকে। এগুলোকে বলে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। বাট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। যেমন একটা গাড়ির ইঞ্জিন, এটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এটা আমাদেরকে রোটেশন দিয়ে থাকে এবং সেই রোটেশনকে কাজে লাগিয়ে আমরা গাড়ির চাকা ঘোরাই। তো আমরা যদি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন একে আমরা ক্লাসিফাই করি তাহলে মেজর দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি ইগনিশন অনুযায়ী। একটাকে বলবো আমরা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, আরেকটাকে বলবো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপাল আলোচনা করলে এই নাম দুটো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্পার্ক ইগনিশন ইঞ্জিনকে ইজিলি পেট্রোল ইঞ্জিন বলেও ডাকে এবং কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিন বলে ডাকা হয়। তাহলে আমরা যদি একটু অ্যাপ্লিকেশন দেখি তাহলে এটা দিয়ে, যেহেতু এটা মেকানিক্যাল এনার্জি আমরা পেয়ে থাকি, রোটেশন পেয়ে থাকি, সেই রোটেশনকে জেনারেটরের সাথে কাপল করে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি, পাওয়ার প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আবার এই রোটেশন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের রোটেশন ব্যবহার করে আমরা গাড়িও চালাতে পারি, অটোমোবাইলগুলোতেও ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ব্যবহার হয়। এছাড়া ট্রেন হতে পারে, রেল ট্রান্সপোর্ট, অথবা এই রোটেশনকে কাজে লাগিয়ে শ্যাফ্টের মাথায় একটি প্রোপেলার ব্যবহার করে আমরা শিপকেও রান করতে পারি। এছাড়াও এর এক্সস্টের ফ্লোকে ব্যবহার করে অ্যারোপ্লেনকে রান করতে পারি, অ্যারোপ্লেন হতে পারে, বা হতে পারে লন মেওয়ার, ঘাস কাটার কোনো মেশিন যেটাতে এই মুভমেন্টের প্রান্তে ব্লেড লাগিয়ে ঘাস কাটা যেতে পারে, অথবা এর এক্সস্টকে ব্যবহার করে মশা নিধনের ফগারও হতে পারে। বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে। এখন আমরা দেখব ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভেতরে আসলে কী ঘটে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভেতরটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে মূলত একটি সিলিন্ডার রয়েছে, হ্যাঁ সিলিন্ডার, এবং তার মধ্যে একটি পিস্টন। আমরা নিশ্চয়ই সিলিন্ডার সবাই চিনি, তারপরেও বলছি বড় পাইপ যদি হয়ে থাকে, যে সমস্ত পাইপ দিয়ে পানি বা ফ্লুইড ট্রান্সফার করা হয়ে থাকে, ও ধরনের পাইপের থিকনেসওয়ালা ফাঁপা পাইপ, সিলিন্ডারটা দেখতেও রকম। তো সিলিন্ডারের মধ্যে একটি পিস্টন থাকে যেটা
ওপর নিচ ওঠানামা করতে পারে এবং এই পিস্টনের ওপর নিচের মুভমেন্টের মাধ্যমেই এখানে এই কানেক্টিং রডের সাহায্যে একটা রোটেশন তৈরি হয়। তো আমরা আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালে হয়তো দেখতে পাবো, আমরা আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখার সময় এটা দেখবো। তো আমরা এখানে কিছু মেজর কম্পোনেন্ট দেখে নিই, যে একটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ভেতরে একটি সিলিন্ডার, তার মধ্যে একটি পিস্টন, একটি ইনলেট ভাল্ব, একটি আউটলেট ভাল্ব, তার সাথে ইনলেট পোর্ট, আউটলেট পোর্ট, এবং এই ভাল্বগুলো পরিচালনা করার জন্য আলাদা রকম মেকানিজম থাকে। এই মাঝের যে জায়গাটি, এখানে হয়তো একটি স্পার্ক প্লাগ থাকবে অথবা একটি ইনজেক্টর থাকবে। স্পার্ক প্লাগ কী বা ইনজেক্টর কী, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা যদি একটি সিম্প্লিফাইড ফিগার দেখতে চাই, রাইট সাইডের ফিগারটা যদি দেখি, এটা একটি স্কেচড ফিগার, একই কম্পোনেন্টগুলো এখানে দেখানো হয়েছে। তো এখানে দুটি ভাল্ব, তার সাথে একটি পিস্টন, পাশে একটি সিলিন্ডার, যে সিলিন্ডারের মধ্যে দিয়ে পিস্টন মুভমেন্ট করবে, এবং এই পিস্টনের মুভমেন্টের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই কানেক্টিং রডটি এই সার্কেল বরাবর ঘুরতে থাকবে এবং পিস্টনটি ওপর নিচে মুভমেন্ট করবে। তার মানে পিস্টনের ওপর নিচের মুভমেন্টকে এই কানেক্টিং রড এবং ক্র্যাঙ্ক মেকানিজমের মাধ্যমে এটাকে রোটেশনে কনভার্ট করা হয়। আরও সিম্প্লিফাইড ফিগার যদি দেখতে চাই, তাহলে এরকম দেখতে পাবো, পিস্টন, ক্র্যাঙ্ক মেকানিজম এবং পিস্টনের আপডাউন মুভমেন্ট, এবং মাঝখানের এই অংশটাকে আমরা বলতেছি সিলিন্ডার, এই অংশটাকে সিলিন্ডার যেটার মধ্যে দিয়ে পিস্টনটা আপডাউন করবে। এটা যেহেতু একটি কার্ড ভিউ, এই টু ডি মনে হচ্ছে, আসলে সিলিন্ডার এবং পিস্টন এগুলো সবই গোলাকৃতির। হ্যাঁ, ওপরে দুটি ভাল্ব রয়েছে, ইনটেক অ্যান্ড এক্সস্ট ভাল্ব, ইনটেক ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ড। আমরা প্রথমে পেট্রোল বা এসআই ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল একটু আলোচনা করে একটি অ্যানিমেশন দেখব। তো প্রথমত পিস্টনটি সবচেয়ে ওপরের পজিশনে থাকে, এরপরে পিস্টনটি আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। নিচে নামতে শুরু করলে এই ইনটেক ভাল্বটি খুলে যায় এবং ইনটেক পোর্ট দিয়ে পেট্রোল এবং এয়ারের মিক্সচার প্রবেশ করে এবং আস্তে আস্তে পিস্টনটি নিচে নামতে থাকে। এখানে ভ্যাকিউম তৈরি হয় এবং পেট্রোল এবং এয়ারের মিক্সচার প্রবেশ করে এবং নিচে নামতে নামতে শেষ পর্যন্ত, পিস্টনের একদম শেষ নিচে নামা পর্যন্ত পেট্রোল এবং এয়ারের মিক্সচার ঢুকতে থাকে। এরপর পিস্টন এটাকে বলে ইনটেক। এরপর যখন পিস্টন আবার নিচ থেকে মুভমেন্টের কারণে উপরে উঠতে থাকে, সে উপরে ওঠার সময় দুটি ভালভই বন্ধ হয়ে যায়, তাহলে ভেতরে যে মিক্সচারগুলো ঢুকলো, এয়ার এবং পেট্রোলের মিক্সচার, এগুলো আস্তে আস্তে কম্প্রেস হতে থাকে এবং এই কম্প্রেস হওয়াটাকে বলে কম্প্রেশন। কম্প্রেস হওয়ার পরে পিস্টন আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং আবার যখন টপমোস্ট পজিশনে চলে যায়, ঠিক এই সময় এখানে একটি স্পার্ক প্লাগ থাকে। স্পার্ক প্লাগের কাজ হচ্ছে একটু ফায়ার তৈরি করা, স্পার্ক করানো, স্পার্ক ফায়ার তৈরি করা, যেমনটা পাথরে পাথর ঘষলে স্পার্ক তৈরি হয়, এরকম একটা স্পার্ক তৈরি করা। স্পার্ক তৈরি করলে এখানে যে পেট্রোল আর বাতাসের মিক্সচার রয়েছে, সেগুলো সাথে সাথে বার্ন হয়ে যায়, বার্ন হয়ে যায় এবং এই পিস্টন উপরে থাকা অবস্থায়, এবং বার্ন হলে এখানে অনেক হাই টেম্পারেচার প্রডিউস হয় এবং তার সাথে সাথে অনেক প্রেশারও প্রডিউস হয়। টেম্পারেচার প্রপোর্শনাল টু প্রেশার, এ কারণে অনেক প্রেশারও প্রডিউস হয় এবং সেই প্রেশার পিস্টনকে ধাক্কা দেয়। পিস্টনকে ধাক্কা দেওয়ার কারণে পিস্টনটা নিচের দিকে চলে যায়, পিস্টনটা নিচের দিকে চলে যায়। তাহলে ইগনিশন হওয়ার পরে পিস্টন যখন নিচের দিকে চলে গেল, এই অংশটাকে বলে পাওয়ার বা এক্সপ্যানশনও বলে, পিস্টন নিচের দিকে চলে গেল, তখনও কিন্তু দুটি ভাল্ব বন্ধই রয়েছে। এরপরে যখন পিস্টন সম্পূর্ণ নিচে গিয়ে আবার উপরের দিকে উঠতে থাকে, তখন এই এক্সস্ট ভাল্বটি খুলে যায়, এই এক্সস্ট ম্যানিফোল্ডের পোর্ট দিয়ে এখানে যে পোড়া গ্যাসগুলো ছিল সেগুলো বের হয়ে যায়। ঠিক এটা আবার উপর পর্যন্ত উঠে যায়, উপরে উঠলেই দুটি ভাল্ব আবার বন্ধ হয়ে যায়, যখন আবার নিচে নামতে শুরু করবে, ঠিক প্রথম আবার যে কাজগুলো হয়েছিলো ওগুলো রিপিট হয়। এখানে আবার পেট্রোল আর এয়ারের মিক্সচার ঢুকে এবং অনওয়ার্ড যেগুলো বলা হলো সে কাজগুলো হয়ে থাকে। তো আমরা বেটার একটা অ্যানিমেশন দেখে আসি। অ্যানিমেশনটাতে খেয়াল করলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। প্রথমে এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে গেল, কম্প্রেস হলো, স্পার্ক হলো, এক্সপ্যানশন হলো, যেটা পাওয়ার বলতেছি, এবং সাথে সাথে এক্সস্ট দিয়ে বের হয়ে গেল। আবার একটু অ্যানিমেশনটাতে খেয়াল করা যায়, প্রথমে ঢুকলো চার্জ,
কম্প্রেশন, বার্ন, এক্সপ্যানশন এবং এক্সস্ট। এটা হচ্ছে পেট্রোল বা এসআই ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল। ডিজেল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল এই ফিগারটি দেখলে একটু ক্লিয়ার হওয়া যাবে। প্রথমে যেটা হয়, ডিজেল ইঞ্জিনে ফ্রেশ বাতাস, শুধু ফ্রেশ বাতাস ঢোকে। ফ্রেশ বাতাস ঢোকার পর এখানে প্রথমে ইনটেক ভালভটি খুলে যায়, পিস্টন নিচের দিকে নামতে থাকে, এখানে ফ্রেশ বাতাস ঢোকে। কিন্তু পেট্রোল ইঞ্জিনের বেলায় এখানে পেট্রোল এবং বাতাসের মিক্সচার ছিল, যেখানে ডিজেল ইঞ্জিনের বেলায় শুধুমাত্র ফ্রেশ বাতাস ঢুকে যায়। ফ্রেশ বাতাস ঢুকে পিস্টন নিচের দিকে নামতে থাকে, নামার পরে পিস্টন নিচ থেকে যখন আবার উপর উঠতে থাকবে তখন এই দুটি ভালভই বন্ধ হয়ে যায় এবং ওই বাতাসটা কম্প্রেস হতে থাকে। বাতাসটা কম্প্রেস হলে খুব স্বাভাবিক, কোনো জিনিসকে যদি আমরা চাপ দিই, কম্প্রেস করি, তাহলে এর টেম্পারেচার বেড়ে যাবে, জায়গাটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে ঠিক পিস্টনটা উপরে উঠতে উঠতে একদম উপরের পজিশনে যাওয়ার কিছু আগ মুহূর্তে বা একদম উপরে পজিশন থাকা অবস্থায় ফুয়েলকে, ডিজেলকে ছিটিয়ে দেওয়া হয়। তো এখানে এত বেশি গরম সৃষ্টি হয় যে ডিজেলকে ছিটিয়ে দিলেই সেটা সাথে সাথে অটোমেটিক জ্বলে যায়, অটো ইগনিশন হয়ে যায়, বার্ন হয়ে যায়। বার্ন হলে এখানে অনেক বেশি হিট প্রডিউস হয়, প্রেশার তৈরি হয় এবং সেই প্রেশারের কারণে পিস্টনটিকে ধাক্কা দেয়, পিস্টনটি আস্তে আস্তে নিচে চলে যায়, নিচের দিকে চলে যায়, যেটাকে আমরা বলতেছি পাওয়ার বা এক্সপ্যানশন। দুটি ভালভ এই অবস্থায়ও বন্ধ থাকে, পিস্টনটি নিচের দিকে চলে যায় এবং এরপর পিস্টন যখন আবার নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে তখন এক্সস্ট ভালভটি খুলে যায় এবং এই পোড়া গ্যাসগুলো বের হয়ে যায়। পিস্টন একবারে টপ পজিশনে চলে আসে এবং এই ভালভটিও বন্ধ হয়ে যায়। তখন আবার এই বাম পাশের ইনটেক ভালভটি খুলে সেই এই কাজগুলো আবার রিপিট হয়। আবার এখান দিয়ে শুধু বাতাস আসে, সেটা আবার কম্প্রেস হয়, ইনজেক্ট করে ফুয়েলকে বার্ন করা হয় এবং এক্সস্ট হয়ে বের হয়ে যায়। তাহলে আমরা এটা একটা অ্যানিমেশন দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। কারণ যদি অ্যানিমেশনে দেখি তাহলে এভাবে দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, বাম পাশে ইনটেক পোর্ট, ডান পাশে এক্সস্ট পোর্ট। প্রথম থেকে আমরা খেয়াল করব, এটা কাজ হয়ে যাচ্ছে, এই যে এয়ার চলে আসলো, এরপরে কম্প্রেস হলো, ফুয়েল ছিটিয়ে দেওয়া হলো, সাথে সাথে বার্ন হয়ে গেল, এক্সপ্যানশন হলো, পাওয়ার হলো, তার সাথে সাথে এক্সস্ট হয়ে বের হয়ে গেল। আবার সে একই কাজ হলো, সাকশন হলো, এয়ার চলে আসলো, সেগুলো কম্প্রেস হলো, অনেক হিট তৈরি হলো, ফুয়েল ছিটিয়ে দেওয়া হলো, বার্ন হয়ে অনেক বেশি হিট এবং প্রেশার তৈরি হলো, সেই প্রেশারের নিচে চলে গেল পিস্টন, এরপর আবার উপরে উঠে এক্সস্টকে বের করে দিল। আমরা একটি ভিডিও দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলে নিচ্ছি যে এখানে একটি মাত্র সিলিন্ডার দেখানো হয়েছে। প্র্যাকটিক্যালি আমাদের ইঞ্জিনগুলোতে একটি সিলিন্ডার থাকে, যদি গাড়ির ক্ষেত্রে বলি তাহলে মোটর সাইকেলগুলোতে একটি সিলিন্ডার থাকে, বেশি সিলিন্ডারও থাকে, বাট গাড়িরগুলোতে চারটি, ছয়টি, আটটি বিভিন্ন সংখ্যার সিলিন্ডার থাকে। আমরা এখন ফোর স্ট্রোক এসআই ইঞ্জিনের অ্যাসেম্বলি সহ ওয়ার্কিং প্রিন্সিপালের একটি অ্যানিমেশন দেখব। এটা ইউটিউব থেকে কালেক্ট করা একটি ভিডিও, সো তোমরা চাইলে এগুলো সার্চ করলে ইউটিউবে চলে আসবে, এর চেয়ে ভালো বেশ কিছু অ্যাসেম্বলির ভিডিও চলে আসবে। তো আমি একটা কালেক্ট করেছি ইউটিউব থেকে। তো এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্র্যাঙ্কশ্যাফ্টে কানেক্টিং রডগুলো লেগে যাচ্ছে, তার সাথে পিস্টন পিন দিয়ে, এবং এটা সম্ভবত চার সিলিন্ডার ইঞ্জিন। হ্যাঁ, এটা একটা চার সিলিন্ডারের ইঞ্জিন, ইউজুয়ালি করলা, টয়োটা করলা গাড়িগুলোতে এরকম চার সিলিন্ডারের ইঞ্জিন থেকে থাকে। তো ইঞ্জিন ব্লক, আমরা সবগুলো পার্টের নাম এই অ্যানিমেশনের মধ্যে হয়তো বলতেও পারছি না, তো আমরা অ্যানিমেশনটা একটু দেখতে থাকি। ভাল্ভ মেকানিজম, স্প্রিং সহ ভাল্ভ মেকানিজম লেগে গেল। এখানে আবার চারটি ভাল্ভ রয়েছে, দুইটি ইনটেক ভাল্ভ এবং দুটি এক্সস্ট ভাল্ভ। ওপরে ক্যাম্পশ্যাফ্ট, দুটি ক্যাম্পশ্যাফ্ট যেগুলো ভাল্বগুলোকে পরিচালনা করবে ওঠানামা করানোর জন্য, ওঠানামা করানোর কাজে ব্যবহৃত হয়। চেন ড্রাইভ সহ বিভিন্ন রকম মেকানিজমগুলো অ্যাসেম্বল হচ্ছে। ইঞ্জিন কভার একদম টপে সিলিন্ডার হেডটাকে ঢেকে দিবে ইঞ্জিন কভার।
ক্র্যাঙ্কেস, এখানে ইজিলি লুব্রিকেন্ট থাকে বা মবিল আমরা বলে থাকি, মবিল থাকে একদম নিচের অংশটাতে, যেখানে ওই ক্র্যাঙ্ক শ্যাফ্ট কানেক্টিং রড মুভমেন্ট করে, সেখানে রোটেশন করে সেখানে থাকে। এবং পুরো ইঞ্জিনের অন্যান্য অ্যাক্সেসরিজ, অল্টারনেটর জেনারেটর, তার সাথে স্টার্টিং মোটর এবং ফ্লাই হুইল, এই অংশটা ফ্লাই হুইল, ফ্লাই হুইল দিয়েই মেইন রোটেশন তৈরি হয়। ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরে, তার সাথে ফ্লাই হুইল লাগানো থাকে, ফ্লাই হুইল ঘুরে, এই ফ্লাই হুইলের ঘূর্ণনকে কাজে লাগিয়েই আমরা একদম চাকা পর্যন্ত নিয়ে যাই গাড়ির ক্ষেত্রে, বা জেনারেটর হলে এর সাথেই কাপল করে দিই জেনারেটর। ম্যানিফোল্ড এসে লাগলো, এক্সস্ট ম্যানিফোল্ড, ইঞ্জিনের ওয়ার্কিং শুরু হয়ে গেছে, ফ্লাই হুইলটা মুভ করতেছে। এই ফ্লাই হুইলের রোটেশনকে ব্যবহার করে, এটাই এই ফ্লাই হুইলে যে এনার্জিটা আসে, ফ্লাই হুইলে যে রোটেশন আসে, এই রোটেশন দিয়েই কাজে লাগে আমরা, এখানেই মেইন পাওয়ারটা পাওয়া যায়, মেকানিক্যাল এনার্জি। এবং আমরা এখন একটু খেয়াল করব, খুব ভালো করে খেয়াল করব, এই যে সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্টগুলো আমরা দেখেছি, এখানে সেই কাজগুলোরই পুনরাবৃত্তি হবে। এখানে ব্লু কালার দিয়ে এয়ার ফুয়েল মিক্সচার সাকশন এবং রেড দিয়ে বোঝানো হয়েছে বার্নিং অংশটা বা পোড়া গ্যাসগুলো। যেমন একটু খেয়াল করবো যে প্রথম সাকশন হলো, কম্প্রেস হলো, বার্ন হলো এবং পোড়া গ্যাস বের হয়ে গেল, চারটা স্ট্রোক। হ্যাঁ, সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাম শ্যাফ্ট দিয়ে ভালভগুলো খুলছে এবং বন্ধ হচ্ছে, পুরো ইঞ্জিন সহ অবস্থায়, সিলিন্ডারের অংশ সহ। এবং এই ক্র্যাঙ্কশ্যাফ্টের মুভমেন্ট দিয়েই আসলে ওই ক্যাম শ্যাফ্টগুলো, যেগুলো ভালভকে পরিচালনা করছে, ওই অংশগুলো চালানো হয় চেন ড্রাইভ দিয়ে। ইঞ্জিনের ভিডিও এবং অ্যানিমেশনের মাধ্যমে এতক্ষণে আমাদের ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে ধারণা হয়ে গেছে। তো এখন যদি আমরা একটা ইঞ্জিনের মেজর কম্পোনেন্টসগুলো দেখি, এখানে বেশ কিছু চিহ্নিত করা আছে। তো প্রথমে আমরা যে জায়গাটি দেখব সেটা হচ্ছে সিলিন্ডার, বা এটাকে কম্বাশন চেম্বারও বলা হয়ে থাকে, তার সাথে পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফ্ট, এবং এই নিচের অংশটাকে ক্র্যাঙ্কেজ বলে। পিস্টনের মধ্যে কিছু রিং পরানো থাকে, এগুলোকে পিস্টন রিং বলে, এবং কানেক্টিং রড এবং পিস্টনকে কানেক্ট করার জন্য একটি পিন থাকে, এটাকে গাজন পিন বা পিস্টন পিন বলে থাকে। ইনটেক ভালভ, পেট্রোল এবং এয়ারের মিক্সচার পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধুমাত্র এয়ারকে আসার পথকে ওপেন করে বা ক্লোজ করে দেয়, এবং এক্সস্ট ভালভ পোড়া গ্যাস বের হওয়ার জন্যে এই এক্সস্ট পোর্টটিকে ওপেন বা ক্লোজ করে। এখানে স্পার্ক প্লাগ রয়েছে, যেহেতু এটি একটি পেট্রোল ইঞ্জিনের ফিগার, এখানে এটা ডিজেল ইঞ্জিন হলে এখানে একটি ইনজেক্টর থাকতো। এছাড়াও এটাকে ইনলেট পোর্ট, এটাকে আউটলেট পোর্ট বলে। ভালভকে পরিচালনা করার জন্যে ভালভ মেকানিজম থাকে, যার মধ্যে রয়েছে ভালভ স্প্রিং, এবং ভালভ কখন ওঠানামা করবে, সেই ওঠানামার জন্যে একটি ক্যাম্পশ্যাফ্ট লাগানো থাকে। এই ক্যাম্পশ্যাফ্টটি ক্র্যাঙ্কশ্যাফ্টের ঘূর্ণনের উপরে বেসিস করে ঘুরতে থাকে। নিশ্চয়ই আমরা ভিডিওর মধ্যে এ ব্যাপারগুলো ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে, এবং ক্লিয়ার না হলে আমার অনুরোধ থাকবে ভিডিওটি আবার দেখার জন্যে। এ পাশে আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখছি,
এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানে আলাদা করে ফুয়েলের লাইন দেখানো হয়েছে, যে এয়ার এদিক দিয়ে আসলো, ফুয়েল তার সাথে মিক্সড হয়ে এরপরে সিলিন্ডারে ঢুকলো। আমরা এই ফিগারটিতে, এটি একটি সিম্পল ফিগার, এখানেও এসআই ইঞ্জিন দেখানো হয়েছে, পেট্রোল ইঞ্জিন, যেখানে স্পার্ক প্লাগ রয়েছে, এবং কালারের মাধ্যমে ইনটেক ম্যানিফোল্ডকে সবুজ এবং এক্সস্ট ম্যানিফোল্ডকে বা এক্সস্ট পোরা গ্যাস বের হবে সেই অংশটিকে লাল করা হয়েছে। তো আমরা ইতিমধ্যেই দেখলাম যে পিস্টন এর মুভমেন্ট, পিস্টন উপরে উঠতে থাকে এবং নিচে নামতে থাকে, এটা ডিপেন্ড করে এই ক্র্যাঙ্কশ্যাফ্টের যে সার্কেল অনুযায়ী মুভ করে। সার্কেলের একদম নিচের পয়েন্টে আসলে পিস্টন নিচের একটি অবস্থানে আসে, এবং সার্কেলের ওপরের পয়েন্টে যদি এই ক্র্যাঙ্ক পিনটা চলে আসে তাহলে পিস্টন তার টপ মোস্ট পজিশনে চলে যায়। কিন্তু এখানে খেয়াল করলে দেখা যাবে পিস্টন টপ মোস্ট যে পজিশনে যায় সেটা কিন্তু ভালভের সাথে লেগে যায় না, কিছু গ্যাপ থাকে। পিস্টন টপ মোস্ট যে পজিশনে যায় এটাকে বলে টিডিসি, এবং পিস্টন সর্বনিম্ন যে পজিশনে নামতে পারে সেটাকে বলে বিডিসি। টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার। তো টিডিসি এবং বিডিসির মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে বলে স্ট্রোক লেন্থ। এটা যেহেতু একটি সিলিন্ডার তাহলে টিডিসি এবং বিডিসির মাঝখানের ডিস্টেন্সকে স্ট্রোক বলে। কিন্তু আমি যদি এই টিডিসি এবং বিডিসির মাঝখানের যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর ভলিউম বের করি, সিলিন্ডারের ভলিউম, তাহলে এই ভলিউমকে বলে সুইফট ভলিউম। এবং টিডিসি যে জায়গা, টিডিসি যে পজিশন, এই পজিশন থেকে তার ওপর পর্যন্ত যে গ্যাপটুকু থেকে যায় গ্যাপের ভলিউমকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। তো খুব স্বাভাবিক, এয়ার ফয়েল মিক্সচার বা শুধু এয়ার যদি এর মধ্যে আসে, প্রথমে আস্তে আস্তে ভালভ খোলা থাকলে এখান দিয়ে ঢুকে এয়ার ফয়েল মিক্সচার পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধু এয়ার আসতে থাকে এবং পিস্টন বিডিসিতে আসা পর্যন্ত এয়ার ফয়েল মিক্সচার বা শুধু এয়ার ঢুকে। এরপর যখন পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে যায় তখন এই এয়ার ফয়েল মিক্সচার অথবা শুধু এয়ার ইন কেস অফ ডিজেল ইঞ্জিন, এগুলো কম্প্রেস হতে থাকে, এবং কম্প্রেস হয়ে 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 পিস্টন যখন এই পজিশনটাতে চলে আসে, টিডিসিতে চলে আসে, তখন এই সমস্ত এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেস হয়ে ক্লিয়ারেন্স ভলিউমের যে জায়গাটা ওখানে থেকে যায়। তাহলে আমরা এটা তো বলতে পারি যে যত এয়ার ফুয়েল মিক্সচার আসলো, এয়ার ফুয়েল মিক্সচার অথবা শুধু এয়ার যতটুকু আসলো বিডিসিতে নামা পর্যন্ত পিস্টন, এখানকার সম্পূর্ণটুকু কম্প্রেস হয়ে আলটিমেটলি ক্লিয়ারেন্স ভলিউমের সমান হয়ে যায়। তাহলে আমরা যদি কম্প্রেশন রেশিও বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, কম্প্রেশন রেশিও মানে হচ্ছে টোটাল যে ভলিউম, মানে টোটাল ভলিউম পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচারই তো ঢুকলো, এরপর সেগুলো কম্প্রেস হয়ে ক্লিয়ারেন্স ভলিউমের পরিমাণ হয়ে গেল। এই জন্য আমরা লিখতে পারি কম্প্রেশন রেশিও ইকুয়াল হচ্ছে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। এ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা পেট্রোল ইঞ্জিনের একটু প্রেশার এবং ভলিউমের ডায়াগ্রাম দেখতে চাই, পিভি ডায়াগ্রাম বলে থাকে এটাকে। এর আগে আমরা পিভি এবং টিএস ডায়াগ্রাম দেখেছি এবং এ দিয়ে প্রবলেম সলভ করেছি। তো এই পিভি ডায়াগ্রামের সাথে আমরা পরিচিত, এটা পেট্রোল ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম, একে অটো সাইকেল বলা হয়। তো আমরা যদি একটু প্রথম থেকে শুরু করি, প্রথমে কি হয়, ইনটেক পোর্ট দিয়ে এয়ার ফয়েল মিক্সচার সিলিন্ডারে ঢুকে যায় এবং পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। এটার কাজ হচ্ছে জিরো থেকে আসে, এসে ওয়ান পর্যন্ত এই কাজ ঘটে। যেহেতু এখানে ভালভটি খোলা থাকে এবং পিস্টন নিচের দিকে নামতে থাকে, যদিও এখানে কিছু ভ্যাকিউম হয়, সেই ভ্যাকিউমের টানে অ্যাটমসফিয়ার প্রেশার চলে আসে, তো এখানে অ্যাটমসফিয়ার প্রেশার চেয়ে কিছু কম প্রেশারে জিরো থেকে ওয়ানে এই মিক্সচার ঢুকলো। এরপরে যেটা হয়, যখন ঢুকে যায় এরপরে কম্প্রেস হয়, তখন দুটো ভালভ বন্ধ থাকে। আমরা যদি কোনো কিছুকে কম্প্রেস করি তাহলে এর প্রেশার এবং টেম্পারেচার বেড়ে যায়, চাপ দিচ্ছি, প্রেশার বাড়াচ্ছি এবং এর সাথে সাথে এর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কারণ পি প্রপোর্শনাল টু টি, প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়ে। এখন এটা কম্প্রেস হয়ে আস্তে আস্তে কম্প্রেশন হলো, হয়ে এক থেকে দুয়ে চলে গেল, তখন পিস্টন বিডিসি থেকে টিডিসিতে উঠলো। কমপ্লিট কম্প্রেশন যখন হয়ে যায় তখন পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে একটি স্পার্ক হয়,
স্পার্ক হয়। স্পার্ক হওয়ার জায়গাটা ঠিক এখানে, স্পার্ক হওয়ার জায়গাটা ঠিক এখানে, দুই থেকে তিনের মধ্যে এই জায়গাতেই স্পার্ক হয়। কারণ যখন স্পার্ক হয় তখন পিস্টন একদম টিডিসিতে থাকে এবং ঠিক ওই সাডেন একটা ইনস্ট্যান্ট টাইমে স্পার্ক হয়। স্পার্ক হলে সাথে সাথে ফুয়েলটা বার্ন হয়ে যায়, এখানে যে পেট্রোল এবং এয়ার মিক্সচার থাকে সেটা বার্ন হয়ে যায়। এই জন্য এখানে দেখাচ্ছে প্রেশার বেড়ে যায়, প্রেশার এবং টেম্পারেচার দুটোই বেড়ে যায়। তো দুই থেকে তিন এই জায়গাটা হচ্ছে স্পার্ক এবং ফুয়েল বার্ন। এরপরে যখন বার্ন হয়ে যায়, বার্ন হওয়ার পরে এই প্রেশারের কারণে পিস্টনকে ধাক্কা দেয়, পিস্টন আবার টিডিসি থেকে বিডিসি থেকে নামতে থাকবে। এই প্রসেসটা হয় থ্রি থেকে ফোর। কমপ্লিট হলে এরপরে যখন পিস্টনটি একদম নিচে আসে এবং এক্সস্ট ভাল্ভটা খুলে যায়, এক্সস্ট ভাল্ভটা খুলে গেলেই এই বাহিরে রয়েছে বাতাস, অ্যাটমসফিয়ারের বাতাস। এবং যখন এক্সস্ট ভাল্ভ খুললো, সিলিন্ডার ভেতরে যে প্রেশার ছিল সেই প্রেশার অ্যাটমসফিয়ার প্রেশারের সাথে ডিফারেন্সটা সাথে সাথে নেমে যায়। এবং যখন এক্সস্ট ভাল্ভটা খুলে তখন এই এই পোর্শনটা কাজ হয় চার থেকে এক, সাথে সাথে প্রেশার ফল করে। এরপর এক থেকে আবার শূন্যতে কাজ হয়, পিস্টন বিডিসি থেকে আবার আস্তে আস্তে টিডিসির দিকে উঠতে থাকে এবং এক্সস্ট ভাল্ভ যেহেতু খোলা সেহেতু পোড়া গ্যাসটা বের হয়ে যায়। আমি আরেকবার বলছি, প্রথমে যেটা হয় পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে, ভ্যাকিউম হয় এবং এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে যায় পেট্রোল ইঞ্জিনে। সে এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে গেলে ভ্যাকিউম প্রসেসটা হচ্ছে জিরো থেকে ওয়ান। এরপরে পিস্টন বিডিসি থেকে টিডিসিতে যায়, কম্প্রেস হয়, কম্প্রেস হয়ে এটা হলো ওয়ান থেকে টু। এরপর টু থেকে থ্রি এই জায়গাটা হলো স্পার্ক হয়, স্পার্ক হয় এবং ফুয়েলগুলো বার্ন হয়ে যায়। বার্ন হলে খুব স্বাভাবিক, দুই পয়েন্টে যে প্রেশার ছিল তার চেয়ে অনেক বেশি প্রেশার রাইজ করে, ফুয়েল বার্ন হয়ে যায়, তিন নম্বর পয়েন্টে চলে যায়। এরপরে যেহেতু অনেক বেশি প্রেশার রাইজ করে, সেই প্রেশার পিস্টনের মাথার উপরিভাগে ধাক্কা দেয়, ধাক্কা দিলে পিস্টন আস্তে আস্তে নিচের দিকে চলে যায় এবং প্রেশারও কমতে থাকে কারণ পিস্টন নিচের দিকে চলে গেল। এবং এই তিন থেকে চার হয়, এই অবস্থায় পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নেমে যায়। এরপরে ঠিক যখন এক্সস্ট ভাল্ভটা খুলবে, ঠিক খোলা মাত্রই যেহেতু ভেতরে অনেক বেশি প্রেশার এবং অ্যাটমসফিয়ারে বাতাসের প্রেশার, এই এক্সস্ট ভাল্ভ খোলা মাত্রই সাথে সাথে এই প্রেশারটা ফল করে যায়, প্রেশারটা চার থেকে একে নেমে আসে। এরপরে পিস্টন বিডিসি থেকে আবার টিডিসিতে উঠতে থাকে, যেহেতু এক্সস্ট ভাল্ভ খোলা এবং পোড়া গ্যাস বের হয়ে যায়। এই প্রসেসটা হয় ওয়ান থেকে জিরো পর্যন্ত। তাহলে প্রসেসটা এরকম, জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর এবং ফোর থেকে ওয়ান। এভাবে যদি আমরা ডিজেল ইঞ্জিনেরটাও দেখতে চাই, তাহলে এক্ষেত্রে অবশ্যই ইনলেট পোর্টটা বাম পাশে রয়েছে এবং এক্সস্ট পোর্টটা ডান পাশে, এটা কোনো সমস্যা না। কেননা ডিজাইনের উপর বেসিস করে ইনলেট পোর্টে এক্সস্ট পোর্ট কোন দিকে হবে এটা নির্ধারণ করা হয়। তো এক্ষেত্রেও ঠিক একই কাজ ঘটে, যখন ইনলেট ভাল্ভ খুলে শুধু বাতাস ঢুকে যায় এবং পিস্টন বিডিসি টিডিসি থেকে বিডিসিতে নামতে থাকে। এই প্রসেসটা হয় জিরো থেকে ওয়ান। এরপরে পিস্টন বিডিসি থেকে আবার টিডিসিতে উঠতে থাকে, দুটা ভাল্ভ বন্ধ, কম্প্রেস হয়, কম্প্রেস হয়ে এই প্রসেসটা হয় ওয়ান থেকে টু। এরপর এখানে দেখা যাচ্ছে যখন এই টুতে আসে তখন পিস্টন অলরেডি টিডিসিতে চলে গেছে। পেট্রোল ইঞ্জিন হলে এখানে স্পার্কটা হতো, কিন্তু ডিজেল ইঞ্জিনে এখানে স্পার্ক হয় না, ফুয়েলকে ইনজেক্ট করা হয়। এই জায়গাটুকুকে ফুয়েলকে ইনজেক্ট করা হয়, যেহেতু ফুয়েল ইঞ্জেকশান একদম ইনস্ট্যান্টেনিয়াস কোনো প্রক্রিয়া না, একে হয়তো কয়েক মিলি সেকেন্ড ধরে ইনজেক্ট করতে হয়, তখন পিস্টন টিডিসি থেকে জাস্ট নামতে শুরু করে। তো এই জন্যে এখানে এই ভলিউমটা দেখানো হয়েছে, দুই থেকে তিন পর্যন্ত ফুয়েলকে ইনজেক্ট করা হয়। এবং ফুয়েলকে শুধু ইনজেক্টই করা হয় না, এই মুহূর্তে ফুয়েলকে ইনজেক্ট করা হয় এবং ফুয়েল সাথে সাথে বার্নও হতে থাকে এবং তার সাথে সাথে পিস্টনও নামতে থাকে। এই জন্য এই দুই থেকে তিনের পোর্শনটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশান এবং বার্ন। এবং তিন থেকে চারে আবার পিস্টন টিডিসি থেকে আস্তে 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 বিডিসির দিকে নামতে থাকে, তিন থেকে চার হয়। এরপরে পিস্টন এখানে বিডিসিতে আসে, এই অবস্থায় যখন এক্সস্ট ভাল্ভটা খুলে দুই প্রান্তের প্রেশার ডিফারেন্স, সাথে সাথে চারের প্রেশারটা ফল করে অ্যাটমসফিয়ারিক প্রেশারে নেমে আসে, ওয়ানে চলে আসে। ওয়ানে চলে আসলে এরপরে পিস্টন বিডিসি থেকে আবার টিডিসির দিকে উঠতে থাকে এবং এক্সস্ট ভাল্ভ খোলা থাকে, এক থেকে শূন্য প্রসেসটি কমপ্লিট হয়, পোড়া গ্যাসটা বের হয়ে যায়। তো আমি যদি একটু আবার রিপিট করি, তাহলে এভাবে বলবো যে জিরো থেকে ওয়ান এ অবস্থায় পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামলো, সাকশন হলো, এয়ার এসে গেল সিলিন্ডারে। এরপরে ওয়ান থেকে জিরো দুটি ভালভই বন্ধ থাকলো এবং কম্প্রেস হলো। টু থেকে থ্রি এই জায়গাটাতে
ফুয়েল ইনজেকশন ঘটল এবং সাথে সাথে বাড়ানো হলো। এ অবস্থায় পিস্টনও নিচের দিকে নামতে থাকে, টিডিসি থেকে বিডিসিতে নামতে থাকে এবং এই কমপ্লিটলি 3-4 এই সময়টাতে সম্পূর্ণ টিডিসি থেকে বিডিসিতে নেমে যায়। এ অবস্থায় দুটি ভালভই বন্ধ থাকে। 4 থেকে ঠিক যখন এক্সস্ট ভালভটা খুলবে তখন সাথে সাথে প্রেশার ফল করে একে নেমে আসে, কারণ খুব স্বাভাবিক ভেতরের প্রেশার বেশি, বাইরের প্রেশার কম। তো ভালভ খুলে গেলে দুই প্রেশার একই রকম হয়ে যায়, সাথে সাথে নিচে নেমে যায় এবং তখন পিস্টন বিডিসিতেই থাকে। এরপরে বিডিসি থেকে পিস্টন আবার টিডিসির দিকে যায়, 1-0 প্রসেস হয়, এক্সস্ট গ্যাসটা বের হয়ে যায়। এ ধরনের ইঞ্জিনে প্রথমে যেটা হয়, প্রথমে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে যায়, এ হলো সাকশন, এটা হচ্ছে একটা স্ট্রোক। এরপরে বিডিসি থেকে আবার টিডিসিতে গেল যখন কম্প্রেস হলো, কম্প্রেশন। এরপরে টিডিসি থেকে বিডিসিতে নেমে গেল আবার, এ হলো পাওয়ার বা এক্সপ্যানশন। এরপরে বিডিসি থেকে আবার টিডিসিতে উঠলো, তখন এক্সস্ট ভালভ খুলে গেল এবং এক্সস্ট বের হয়ে গেল। তাহলে এই টিডিসি বিডিসির ওঠানামা মোট 4 বার হয়ে থাকে। প্রথমে টিডিসি থেকে বিডিসি সাকশন, বিডিসি থেকে টিডিসি কম্প্রেশন, টিডিসি থেকে বিডিসি এক্সপ্যানশন বা পাওয়ার, এরপরে বিডিসি থেকে টিডিসি এক্সস্ট। এই 4টা, এই উঠানামাকে 4টা স্ট্রোক বলা হয়। তাহলে টিডিসি আর বিডিসির মাঝখানের ডিস্টেন্স হলো স্ট্রোক এবং পিস্টন 4 বার উঠানামা করে, 2 বার নামে 2 বার ওঠে, এই জন্য একে বলা হয় ফোর স্ট্রোক ইঞ্জিন। এছাড়াও টু স্ট্রোক ইঞ্জিনও রয়েছে। টু স্ট্রোক ইঞ্জিনে যেটা হয়, টু স্ট্রোক ইঞ্জিনে পিস্টনের 2 বার ওঠানামার সাথে টিডিসি থেকে বিডিসিতে 1 বার নামে এবং বিডিসি থেকে টিডিসিতে উঠে, এই 1 বার নামা এবং 1 বার ওঠার মধ্যেই ফুয়েল বার্ন, এক্সস্ট বের হওয়া সব কিছু হয়ে যায়। তো যদি টিডিসি থেকে বিডিসিতে 1 বার নামে এবং 1 বার উঠে, এই 2 বার স্ট্রোক কমপ্লিট হয়, ওই ধরনের ইঞ্জিনকে বলা হয় টু স্ট্রোক ইঞ্জিন। আর আমরা যেটার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম সেটাকে বলা হয় ফোর স্ট্রোক ইঞ্জিন। তো এখন সাধারণত সব ধরনের ইঞ্জিনই ফোর স্ট্রোক ইঞ্জিন, তবে টু স্ট্রোক ইঞ্জিন আগে ছিল। হলুদ রঙের কিছু বেবি ট্যাক্সি ছিল আমরা যেগুলো দেখতাম, যেগুলো বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করলো বেশ আগে, তো ঠিক ওই সময় ওই ইঞ্জিনগুলো টু স্ট্রোক ছিল। এখন মোটামুটি সব ধরনের গাড়িতেই, গাড়ি মোটরসাইকেল সবগুলোতেই ফোর স্ট্রোক ইঞ্জিন। ফোর স্ট্রোক টু স্ট্রোকের মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা একটু ডায়াগ্রামটা আবার দেখে নিই। এই ডায়াগ্রামে এই 0-1 যেখানে এয়ারফুয়েল মিক্সচার ঢুকলো এবং 1-0 যেখানে এক্সস্ট বের হয়ে গেলো, ওই পোর্শনটা বাদ দেওয়া হয়েছে এবং ওই পোর্শনটা নট নেসেসারি আমাদের অ্যানালাইসিসের জন্য। আসলে এই 1-2 কম্প্রেশন, 2-3 পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এখানে ফুয়েল বার্নিং, 3-4 এখানে এক্সপ্যানশন বা পাওয়ার এবং 4-1 এক্সস্ট বা ভালভ খোলার কারণে যে প্রেশার ডিফারেন্স হলো, এই এই অংশটুকুই লাগে। তাহলে আমরা এখানে একটু দেখতে চাই এই এই নিচের দিকে আমরা পিভি ডায়াগ্রামের সাথে একটু মেলাবো। পিভি ডায়াগ্রাম এদিকে প্রেশার, এদিকে ভলিউম। তো এখানে পিস্টনের মুভমেন্ট, হ্যাঁ পিস্টনের মুভমেন্ট যদি আমরা দেখি, যেহেতু ভলিউম এই ডিরেকশনে, তাহলে পিস্টনের মুভমেন্ট যদি খেয়াল করি তাহলে পিস্টন মিনিমাম এই জায়গা পর্যন্ত আসতে পারে, যেটাকে বলা হচ্ছে বিডিসি, এবং ম্যাক্সিমাম এই জায়গা পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে টিডিসি। তাহলে টিডিসি আর বিডিসির এই মাঝখানে যে দূরত্ব সেটা হবে স্ট্রোক, এবং এই মাঝখানের যে ভলিউমটা সেই ভলিউমকে আমরা বলবো সুইপ ভলিউম, বা স্ট্রোক ভলিউমও বলে থাকে, সুইপ ভলিউম বা স্ট্রোক ভলিউম। আর পিস্টন যে পর্যন্ত উঠলো তার উপরে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। তো খুব স্বাভাবিক, আমাদের সিলিন্ডারে যখন এয়ারফুয়েল মিক্সচার আসে তখন পুরো সিলিন্ডার জুড়িয়ে আসে এবং যখন কম্প্রেস হয়ে যায় তখন আলটিমেটলি ক্লিয়ারেন্স ভলিউমের জায়গাটাই দখল করে। তাহলে আমি যদি কম্প্রেশন রেশিওর কথা বলি, যে এয়ারফুয়েল মিক্সচার কতটুকু পরিমাণ কম্প্রেস হয়েছে, তাহলে আমাকে এভাবে বলতে হবে, টোটাল ভলিউম জুড়ে এয়ারফুয়েল মিক্সচার ছিল এবং ফাইনাল এয়ারফুয়েল মিক্সচারের অবস্থা হয়েছে ক্লিয়ারেন্স ভলিউমের জায়গায়। এই জন্য এভাবে লিখলাম, কম্প্রেশন রেশিও ইকুয়াল হচ্ছে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি টোটাল ভলিউম বলতে এই একদম এই জায়গা থেকে শুরু করে এই বিডিসির এই জায়গা পর্যন্ত টোটাল ভলিউম। তাহলে টোটাল ভলিউম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম এবং তার সাথে স্ট্রোক ভলিউম। তাহলে টোটাল ভলিউম হচ্ছে স্ট্রোক ভলিউম বা সুইফট ভলিউম, তার সাথে ক্লিয়ারেন্স ভলিউম, আর নিচে ক্লিয়ারেন্স ভলিউম ছিল। তাহলে এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। একটু ডায়াগ্রাম থেকে দেখবো, তাহলে ডায়াগ্রামে কী হচ্ছে, ডায়াগ্রামে এখান থেকে এই 2 পর্যন্ত V2 বা V3 এই জায়গাটুকু হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, আর এই এই পোর্শন থেকে V1 পর্যন্ত হচ্ছে, বা V4 যেটাই বলি, দুটো একই রকম। তাহলে
এখান থেকে ভি ওয়ান পর্যন্ত হচ্ছে টোটাল ভলিউম। আমি যদি এখান থেকে স্ট্রোক ভলিউম বের করতে চাই যে স্ট্রোক ভলিউম কতটুকু, তাহলে হচ্ছে এখান থেকে ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান থেকে ভি টু বাদ দিলে এই মাঝখানে যে জায়গাটুকু থাকে এই অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে আমি কম্প্রেশন রেশিও মানে হচ্ছে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে এখানকার হিসাবে টোটাল ভলিউম হচ্ছে এই জায়গা থেকে একদম ওয়ান পর্যন্ত। আমরাও এখানেও তাই জানি টোটাল ভলিউম হচ্ছে সিলিন্ডারের টপ থেকে একদম বিডিসি পর্যন্ত, তাহলে এটা হচ্ছে ভি ওয়ান। ঠিক তাই লিখলাম টোটাল ভলিউম ভি ওয়ান, আর ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে সিলিন্ডারের টপ থেকে টিডিসি পর্যন্ত, তাহলে এই এই জায়গাটুকু। এবং এটা এই ডায়াগ্রামে দেখলে এখান থেকে ভি টু পর্যন্ত, ভি টু বা ভি থ্রি যেটাই বলি, তাহলে ভি ওয়ান বাই ভি টু হচ্ছে কম্প্রেশন রেশিও, অথবা ভি ওয়ান আর ভি ফোর একই, এই জন্য আমরা ভি ফোরও লিখতে পারি আর ভি টুর জায়গায় ভি থ্রিও লিখতে পারি, ভি ফোর বাই ভি থ্রি লেখা যায়। তো ইউজুয়ালি কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনে বিভিন্ন রকম হয়, 8:1, 9:1, 10:1, আমরা এগুলো জানি। 10:1 মানে হচ্ছে 10 ÷ 1 = 10, তো 10:1 বা 14.7:1, 14:1, 15:1, 15:1 মানে হচ্ছে 15 টোটাল ভলিউমকে কনভার্ট করে আনা হয় ওয়ানে, ঠিক এরকমটা ইন্ডিকেট করে। এখন আমরা যদি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে দেখি, তাহলে ডিজেল ইঞ্জিনে ঠিক আগে ডায়াগ্রাম যেটা আমরা অলরেডি ডিসক্রাইব করেছি, এখানে এই পোর্শনটা হচ্ছে বিডিসি এবং এটা হচ্ছে টিডিসি, এবং টিডিসি বিডিসির মাঝখানের ভলিউম হচ্ছে সুইপ ভলিউম আর স্ট্রোক ভলিউম, এবং সিলিন্ডারের হেড থেকে টপ জায়গা থেকে টিডিসি পর্যন্ত এই জায়গাটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা আগের মতো কম্প্রেশন রেশিও বের করতে পারি টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, কারণ টোটাল যে পরিমাণ বাতাস এখানে এসে ঢুকে গেল, পিস্টন যখন বিডিসিতে আসবে তখন পুরো সিলিন্ডার জুড়েই কিন্তু বাতাস চলে আসবে, এরপরে যখন কম্প্রেস হয়ে হয়ে পিস্টন টিডিসিতে আসবে ঠিক তখনই সম্পূর্ণ বাতাসগুলো কম্প্রেস হয়ে জায়গা করে নেবে ক্লিয়ারেন্স ভলিউমে। তো এখানে টোটাল ভলিউম কনভার্ট হয়ে গেল ক্লিয়ারেন্স ভলিউমে, এই জন্য কম্প্রেশন রেশিও যদি বলতে চাই কী পরিমাণ কম্প্রেস হয়েছে, তাহলে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আগের মতোই টোটাল ভলিউম কি স্ট্রোক ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বলতে পারি, এবং এখানে ক্লিয়ারেন্স ভলিউম এভাবে থাকতে পারে। আর যদি এই ডায়াগ্রামে দেখি, তাহলে এই পোর্শন থেকে ভি ওয়ান পর্যন্ত, এক নম্বর পোর্শন পর্যন্ত হচ্ছে টোটাল ভলিউম, তাহলে ঠিক তাই লিখলাম টোটাল ভলিউম ভি ওয়ান ডিভাইডেড বাই লিখব ক্লিয়ারেন্স ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে এখান থেকে এ পর্যন্ত ভি টু পর্যন্ত, তাহলে ভি টু ক্লিয়ারেন্স ভলিউম। এখন ওয়ানের জায়গাতে ফোর লেখা যায় ভি ফোর, কিন্তু ভি টু এর জায়গাতে আমরা ভি থ্রি লিখতে পারবো না, কারণ ভি টু পর্যন্তই হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, এর জন্য এখানে ভি ফোর বাই ভি টুই লিখলাম। টু থেকে থ্রি এই পোর্শনে ফুয়েল ইনজেক্ট হয় এবং বার্ন হয়, তাহলে ফুয়েল ইঞ্জেকশন শুরু হলো টু থেকে এবং শেষ হয় গিয়ে থ্রিতে, তাহলে এই থ্রির যে পোর্শনটা আছে এখানে এসে ফুয়েল বার্ন অফ হয়, এজন্য এই পোর্শনটাকে বলে কাট অফ পয়েন্ট। তো এখান থেকে ভলিউম বেসিসে যদি চিন্তা করি, তাহলে ভি থ্রি পোর্শন হচ্ছে কাট অফ ভলিউম আর ভি টু পর্যন্ত হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। এই কাট অফ ভলিউম ভি থ্রি তার সাথে ক্লিয়ারেন্স ভলিউম রেশিওকে বলা হয় কাট অফ রেশিও। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কেননা ডিজেল ইঞ্জিনের অ্যাকচুয়াল যে এক্সপ্যানশন আমরা পাই সেটা থ্রি থেকে ফোর পর্যন্ত হয়, যেটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে একদম সরাসরি এই পয়েন্ট থেকেই শুরু হতো, কিন্তু এখানে থ্রি থেকে ফোরে ফোর পর্যন্ত অ্যাকচুয়াল এক্সপ্যানশন হয় আর এখানে বার্নিং কাজটা কমপ্লিট হয়। তাহলে আমরা যদি বলি স্ট্রোক ভলিউম কোনটুকু, তাহলে আমরা নিশ্চয়ই বলবো এই ভি ওয়ান, তার থেকে যদি ভি টু মাইনাস করি, ভি ওয়ান মাইনাস ভি টুই হচ্ছে স্ট্রোক ভলিউম বা সুইপ ভলিউম, কাট অফ ভলিউম হচ্ছে ভি থ্রি, এবং এই কাট অফের যে জায়গাটুকু ফুয়েল ইঞ্জেকশনের এই জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে ভি থ্রি মাইনাস ভি টু এই অংশটুকু। কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে বলা থাকে যে কাট অফ স্ট্রোকের 8% আর 10%, সে সমস্ত ক্ষেত্রে এই টু থেকে থ্রি এটার লেংথ হয় বা এই ভলিউমের পরিমাণ হয় টোটাল স্ট্রোক ভলিউম ভি ওয়ান মাইনাস ভি টু, এটার হয়তো 6 বা 10%। কম্প্রেশন রেশিও ব্যবহার করে অটো সাইকেলের এফিসিয়েন্সি বের করা যায়। তো অটো সাইকেলের এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, তাহলে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির ফর্মুলা হবে ইটা ইকুয়াল 1 - 1/r^k-1। এখানে কে বা গামা যেটাই বলি, এটা হচ্ছে সিপি বাই সিভি এর রেশিও, এবং এর ভ্যালু নর্মালি 1.4 সবসময়, এবং এই আর হচ্ছে কম্প্রেশন রেশিও। ডিজেল সাইকেলের ক্ষেত্রে আমরা যদি ডিজেল সাইকেলের এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করতে চাই,
তাহলে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ফর্মুলা হবে প্রথম অংশটুকু অটো সাইকেলের মতোই, 1 - 1/r^k-1, এবং এর সাথে মাল্টিপ্লিকেশন হিসেবে থাকবে √k-1 √k2 এখানে কে এর ভ্যালু হবে 1.4 CP/CV এবং রো হচ্ছে কাট অফ রেশিও এবং আর হচ্ছে কম্প্রেশন রেশিও। ডিজেল সাইকেল এবং অটো সাইকেল দুটোর মধ্যেই কম্প্রেশন এবং এক্সপ্যানশন, কম্প্রেশন 1-2 এবং এক্সপ্যানশন 3-4 দুই ক্ষেত্রেই আইসেন্ট্রপিক কম্প্রেশন এবং আইসেন্ট্রপিক এক্সপ্যানশন হয়। এই প্রসেসটির নাম অ্যাডিয়াবেটিক প্রসেস। এই প্রসেসের সাথে এর আগেও আমরা পরিচিত হয়েছি। তো এই প্রসেসের আন্ডারে যে ধরনের ফর্মুলা আছে সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা যে অটো সাইকেল দেখেছি, এই অটো সাইকেলেও 1-2 এবং 3-4 কম্প্রেশন এবং এক্সপ্যানশন দুইটাই হয় আইসেন্ট্রপিক প্রসেসে। তো এক্ষেত্রেও আইসেন্ট্রপিক প্রসেসের ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখন একটা প্রবলেম দেখব। প্রথম যে প্রবলেমটি আমরা এখানে পেলাম, সে প্রবলেমে বলা হচ্ছে এ ফোর সিলিন্ডার কার ইঞ্জিন হ্যাজ বোর ইন্টু স্ট্রোক ইকুয়াল 79 mm × 77 mm, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ইঞ্জিন ইন সিসি। একটি ব্যাপার বলে রাখা ভালো যে এখানে ইঞ্জিনের ক্যাপাসিটি বলতে আসলে বোঝায় ইঞ্জিনের সোয়েপ ভলিউম বা স্ট্রোক ভলিউম। এখানে ইঞ্জিনের সোয়েপ ভলিউম বা স্ট্রোক ভলিউম বের করতে বলা হচ্ছে সিসিতে। সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। তো নর্মালি আমরা যখন বলে থাকি একটি মোটর সাইকেল 100 cc, এর মানে হচ্ছে মোটর সাইকেলের ইঞ্জিনের সোয়েপ ভলিউম বা স্ট্রোক ভলিউম হচ্ছে 100 cc³ বা 100 cc। তো আমাদের এখানে বোর দেয়া আছে 79 mm, তাহলে 79 mm যেহেতু আমরা সিসিতে বের করব, কিউবিক সেন্টিমিটার, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে নিই, 7.9 cm, এবং স্ট্রোক এল 7.7 cm, 77 mm দেওয়া ছিল, যেটা কনভার্ট করে 7.7 cm হয়ে যায়। তাহলে ক্যাপাসিটি হচ্ছে সিলিন্ডার স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম বলতে, যেহেতু এটি একটি সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে πd²l/4। এই অংশটুকু হচ্ছে সিলিন্ডারের ভলিউম বের করার ফর্মুলা। কিন্তু এখানে একটি সিলিন্ডার নয়, চারটি সিলিন্ডার রয়েছে, এজন্য একটি সিলিন্ডারের ভলিউমের সাথে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলেই হয়ে গেল ইঞ্জিনের ক্যাপাসিটি। তো এখন সবগুলো ভ্যালুই আমাদের জানা আছে, এগুলো আমরা বসালে সরাসরি রেজাল্টটা সিসিতে পেয়ে যাব। সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে আমরা এটা দেখতে চাচ্ছি। এখানে প্রবলেম বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল ইফিসিয়েন্সিস অফ অ্যান অটো সাইকেল ইঞ্জিন অ্যান্ড এ ডিজেল সাইকেল উইথ এ কম্প্রেশন রেশিও অফ 10, টেক রো, আমরা জানি রো হচ্ছে কাট অফ রেশিও, টেক রো ইকুয়াল 1.5 ফর দ্য ডিজেল ইঞ্জিন। এখানে এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি বের করতে বলা হচ্ছে। আমরা ইতিমধ্যে এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি জেনে গেছি। এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি হচ্ছে আইডিয়াল ইফিসিয়েন্সি। ইঞ্জিন তৈরি করার আগেই থিওরিটিক্যালি যদি আমি ক্যালকুলেশন করে এর ইফিসিয়েন্সি কত হবে সেটাকে বের করি, সেই থিওরিটিক্যাল বা আইডিয়াল ইফিসিয়েন্সি হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি, যেটা আমরা সাইকেলের ডায়াগ্রাম থেকেই বের করতে পারি ক্যালকুলেশন করে। এবং আমরা এখানে ডেটার মধ্যে দেওয়া আছে যে কম্প্রেশন রেশিও হচ্ছে 10:1, 10:1 মানে 10/1 ইকুয়াল 10, এবং তার সাথে কাট অফ রেশিও দেওয়া আছে 1.5। যেহেতু দুটোই ইফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে অটো সাইকেলের জন্য এবং ডিজেল সাইকেলের জন্য, বোথ পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের জন্য, তাহলে অটো সাইকেল ইফিসিয়েন্সির ফর্মুলা আমাদের জানা আছে 1 - 1/r^k-1। ওয়ান আর কম্প্রেশন রেশিও আর এর ভ্যালু দেওয়া আছে 10 এবং কে এর ভ্যালু সবসময় 1.4 - 1, এখান থেকে আমরা 60.19% ইফিসিয়েন্সি পেয়ে গেছি। আর ডিজেল সাইকেল ইফিসিয়েন্সি ফর্মুলাও আমাদের জানা আছে, সেখানে অটো সাইকেলের অংশের সাথে এই এক্সট্রা বাড়তি কিছু অংশ রয়েছে। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তো এভাবে করলে দেখা যাচ্ছে 56.54। এখানে একটা বিষয় লক্ষণীয় যে একই কম্প্রেশন রেশিও 10, এই সেম কম্প্রেশন রেশিওর জন্য অটো সাইকেলের ইফিসিয়েন্সি 60.19 এবং ডিজেল সাইকেলের ইফিসিয়েন্সি 56.54। এবং এটা সবসময়ই হয়ে থাকে যে অটো সাইকেলের ইফিসিয়েন্সি অর্থাৎ পেট্রোল ইঞ্জিনের ইফিসিয়েন্সি সবসময়ই বেশি ডিজেল ইঞ্জিনের চেয়ে। আমাদের থার্ড যে প্রবলেমটি রয়েছে এটা আমরা এখন দেখব। এখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল ইফিসিয়েন্সি। আর ডিজেল সাইকেলের আইডিয়াল ইফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে যদি কম্প্রেশন রেশিও বলা হয় 11:1 অর্থাৎ 11, এবং ফুয়েল সাপ্লাই, ইফ দ্য ফুয়েল সাপ্লাই ইজ কাট অফ অ্যাট
6% অফ দ্য স্ট্রোক অর সুইফট অর ডিসপ্লেসমেন্ট ভলিউম। তার মানে বলা হচ্ছে যদি ফুয়েল সাপ্লাই কাট অফ হয়ে থাকে 6% অফ দ্য স্ট্রোক, স্ট্রোক ভলিউমের 6% ফুয়েল সাপ্লাইটি কাট অফ হয়ে থাকে, এর মানে ফুয়েল সাপ্লাই হবে স্ট্রোক ভলিউমের 6%-এর মধ্যে। তাহলে যেহেতু আইডিয়াল ইফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে, তাহলে সাইকেলে, ডিজেল সাইকেলে এই ধরনের একটি ফর্মুলা আমরা জানি, ইটা ইকুয়াল 1 - 1/r^(k-1) ইন্টু ρ^(k-1) ডিভাইডেড বাই ρ×k^-1। তো এই ফর্মুলাতে আমরা যদি বসাতে চাই, আমাদের অলরেডি কম্প্রেশন রেশিও জানা রয়েছে যেটা আর এর ভ্যালু 11, কিন্তু আমাদের রো এর ভ্যালু, কাট অফ রেশিওর ভ্যালু সরাসরি বলা নাই, কিন্তু এখানে একটু হিন্টস দেয়া আছে। এবং এই হিন্টসে বলা আছে যে ফুয়েল সাপ্লাই কাট অফ হবে 6% অফ দ্য স্ট্রোক ভলিউম। তার মানে আমি বলতে পারি এফিসিয়েন্সি আমাদের জানা নেই, কম্প্রেশন রেশিও 11 জানা আছে, এবং কাট অফ হবে, ভি কাট, ফুয়েল সাপ্লাই হবে 6% অফ দ্য স্ট্রোক। এটা একটু ক্লিয়ার হবে আমরা যদি পাশের ডায়াগ্রামটি খেয়াল করি। পাশের ডায়াগ্রামের মধ্যে V1 হচ্ছে টোটাল ভলিউম, V2 হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে V1/V2 হচ্ছে কম্প্রেশন রেশিও, আর ফুয়েল সাপ্লাই স্টার্ট হবে 2 পয়েন্ট থেকে এবং শেষ হবে 3 পয়েন্টে, এবং কাট অফ রেশিও হচ্ছে V3/V2। এখানে বলা হচ্ছে ফুয়েল সাপ্লাই ইজ কাট অফ অ্যাট 6% অফ দ্য স্ট্রোক, তার মানে যে ফুয়েলের যে 2 থেকে 3 এই যে ভলিউমটুকু আছে সেটা হবে এই স্ট্রোক ভলিউমের, স্ট্রোক ভলিউম মানে হচ্ছে V1-V2, এই স্ট্রোক ভলিউমের 6%। তাহলে আমরা এভাবে লিখতে পারি ভি কাট ইকুয়াল 6% অফ স্ট্রোক, তাহলে ভি কাট হচ্ছে V3-V2 এই অংশটুকু, এই লাল অংশটুকু। তাহলে V3-V2 ইকুয়াল 6% মানে 0.06 ইন্টু V1-V2 স্ট্রোক ভলিউম। তাহলে দুই পাশেই যদি V2 দিয়ে ভাগ করে দেই আমরা এরকম একটা ফিগার পাবো, এবং সেখান থেকে V3/V2 হচ্ছে কাট অফ রেশিও, যেটার পরিবর্তে রো লিখলাম, V2/V2 ভাগ করলে 1 হয়ে যাবে, এবং সিমিলারলি এখানে V1/V2 হচ্ছে কম্প্রেশন রেশিও, টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, আর এবং V2/V2 ভাগ করলে 1 হয়ে যায়, এবং কম্প্রেশন রেশিওর ভ্যালু আমাদের জানা আছে, এটা হচ্ছে 11, এবং সেখান থেকে আমরা ভ্যালু বের করলে কাট অফ রেশিও 1.6 পেয়ে যাই। এখানে এই ভ্যালু বসিয়ে দিলেই আমাদের এফিসিয়েন্সির ভ্যালু চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আইস ইঞ্জিনের প্রথম সেশন এ পর্যন্তই। আইস ইঞ্জিনের দ্বিতীয় সেশনে আমরা পেট্রোল ডিজেল ইঞ্জিন, 2-স্ট্রোক 4-স্ট্রোকের ডিফারেন্স এবং ইঞ্জিন পারফরমেন্স নিয়ে আলোচনা করবো।